স্কুল ছাত্রছাত্রীদের দ্বিতীয় বাড়ি, আর সেই বাড়িতেই ওদেরও বাস। দিব্যি সুন্দর নিজেদের মতো করে ঘর বেঁধেছে ওরা, পেয়েছি নিরাপদ আশ্রয় এবং ভালোবাসা। বহরমপুর শহরের গোড়াবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশন। স্কুল ছাত্রছাত্রীদের দ্বিতীয় বাড়ি, আর সেই বাড়িতেই ওদেরও বাস। দিব্যি সুন্দর নিজেদের মতো করে ঘর বেঁধেছে ওরা, পেয়েছে নিরাপদ এক আশ্রয়, এক ভালোবাসা। বহরমপুর শহরের গোড়াবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশন, এই স্কুল প্রাঙ্গণে রয়েছে সবুজের সমারোহ, আর সেই সবুজের মাঝে গাছের ডালে স্কুলের বারান্দায় চোখ পাতলেই দেখা যাবে লাল হলুদ রঙিন ছোট্ট ছোট্ট ঘর। স্কুল বাড়িতে তৈরি হয়েছে পাখিদের বাসা। পড়াশোনার ফাঁকে টিফিনের সময় ওদের দিনযাপনের খোঁজ রাখে পড়ুয়ারা। বাসা লাগানোর উদ্যোগ তো আমরা নিয়েছিলাম যাতে ওদের রক্ষা করা যায়, এর জন্য আমাদের টিচাররা অনেক সাহায্য করেছেন, আমরাও নিজেরা দায়িত্ব নিয়ে বাসাগুলো লাগিয়েছি। এটা আমরা সত্যি স্কুলের ছাত্র, এটা আমাদেরই দায়িত্ব যে বাস স্কুলের সমস্ত জিনিসকে যত্ন করে রাখা। হ্যাঁ, পাখির বাসা লাগিয়েছি, তাদের অনেক পাখি আসছে। এখন কখন দেখতে আসো? এই লাঞ্চ ব্রেকের সময় দেখতে আসি আমরা। ভালো লাগে? খুব ভালো লাগে। স্কুল বাড়িতে পাখিদের বাসার এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। ঝড় ঝাপটা সামলে যখন আশ্রয়হীন হয় ওরা, তখন ওদের কথা ভেবেই তৈরি হয়েছে এই আশ্রয়। ভাবনা আসে স্কুলেরই এক শিক্ষক সুবোধ মণ্ডলের, তারপর প্রধান শিক্ষকের তরফে সবুজ সংকেত পেতেই শুরু হয় রঙিন ঘর তৈরির কাজ। সেই ছোট ছোট কাঠের ঘর আনন্দের সাথেই ছাত্রদের সহযোগিতায় লাগানো হয় গাছের ডালে বারান্দায়। আমাদের এখানে বর্ষার একটু বৃষ্টি হলে না প্রচুর পাখি দেখা যায় এবং মনটা ভরে যায়, স্কুলে যেহেতু পুরো সবুজে ভর্তি। আমরা প্রায় 17টা বাসা বানিয়েছি এবং বাসাগুলোকে বিভিন্ন কালার, মানে এক এক দিক এক এক রকম কালার করে দিয়েছি যাতে ছাত্ররা দেখেও ভালো লাগে। তো এখন অলরেডি 2-3টে বাসা নিয়েছে পাখি, আর বাকি বাসাগুলো আশা করি মানে পরিচিতি হলেই সেই বাসাগুলো নিয়ে নেবে। ধীরে ধীরে নতুন এই আশ্রয়ের খোঁজ পেয়েছে বহু পাখি। পাখিদের জন্য পরম মমতায় বানানো ভালোবাসাগুলোর কিছু বাসা এখনও খালি, পায়রা আর শালিকরা সেখানে পালা করে করে আসছে পরিদর্শনে। নিরাপত্তার দিকটা সুরক্ষিত দেখলেই সংসার বাঁধছে, যা দেখে আনন্দে আত্মহারা স্কুলের পড়ুয়ারা। তো সবসময় আমরা দেখতাম যে আমাদের যে শেডগুলো আছে ওই শেডগুলোতে প্রচুর পাখি যাই বলুন বাসা করতো, বাসাতে ডিম পাড়ার পর দেখা গেল যে অনেক ডিম পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চা হওয়ার পরও মারা যাচ্ছে। তো তখন আমরা ভাবলাম যে কিছু একটা ব্যবস্থা করা উচিত, কারণ ওদের তো প্রাণ, সেটাকেও তো বাঁচানো আমাদের দায়িত্ব। তো আমরা ভাবলাম যেহেতু গাছ আছে আমাদের এখানে ভালো একটা গার্ডেন, তো সেখানে গাছের মধ্যে যদি বাসা একটা করা যায় তাহলে তাদের অনেক উপকার হবে আর তারা একটা ভালো পরিবেশেও থাকবে আর কি। খুব ভালো লাগে, আমরা আসি এসে পাখিগুলোকে দেখি, আবার ভিতরেও অনেকগুলো পাখির বাসা আছে সেখানে ঢুকে। পেশা, নেশা আর ভালোবাসা মিলে মিশে একাকার হয়ে গিয়েছে এই স্কুলে। এভাবেই শান্তিপূর্ণভাবে সহাবস্থানে বেড়ে উঠতে শিখছে বিদ্যার্থীরাও। আমাদের এক শিক্ষক সুবোধ মণ্ডল, ও আমাকে বললো স্যার এত পাখি আসছে আর এত পায়রা স্কুলে, অনেক বছরের পুরনো স্কুল, বিভিন্ন জায়গায় পায়রা থাকছে, এদের যদি একটু ঘর করে দিই কেমন হয়। আমি প্রস্তাবটা লুফে নিলাম, নিয়ে বললাম যে তুমি ঘরের অর্ডার দাও। এবার পাখিগুলোর ঘর করা হলো, ছোটো ছোটো টুনটুনি পাখি, বুলবুলি পাখি এবং পায়রা। পায়রা কিন্তু যখন পায়রাগুলো স্কুলের করিডোর নষ্ট করছিল, সেইগুলো আটকে দেওয়ার পর, পায়রার ঘর করে দেওয়ার পর পায়রাগুলো কিন্তু সেই ঘরে থাকতে শুরু করলো এবং ভীষণ আনন্দ, আমাদের ভীষণ আনন্দ শুরু হয়ে গেল। বাচুক পরিবেশ, সূক্ষ্মতা গড়ে উঠুক শিশু মনের সাথে জীবকুলের প্রকৃতির। স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগ অনুপ্রাণিত করুক অন্যদেরও। মধ্যবঙ্গ নিউজ।